নমস্কার গতকাল দেখলাম শুভেন্দু অধিকারী নিজে বক্তব্যে তার হাঁটুর বয়সী ছেলে দেবাংশুর নামে একটা বক্তব্য রাখলেন যা যে কিনা সুবক্তা মানে দেবাংশু যথেষ্ট সুবক্তা এবং মানে তাকে বলা যায় এখন যথেষ্ট পরিমাণে সম্মানীয় সবাই আমরা প্রত্যেকে সম্মান করি ভালোবাসি কারণ অনেকের থেকে সে ছোট আবার সে অনেক ভালোভাবে প্রচারে মানে প্রচার করছে দেবাংশুকে দেখলাম সুভেন্দু অধিকারী নিজের বক্তব্যে মানে এমন এমনভাবে বিদ্রুপ করলেন সেই বিদ্রুপটা হচ্ছে তার নাম নি ইভেন মানে দেবাংশুর আদার্স নেতৃত্বের নাম তো নিতে ভয় পায়নি পাচ্ছে না ওরা কিন্তু দেখলাম দেবাংশুকেও ভয় পাচ্ছে অবাক কাণ্ড ঝাঁটাংশু বলছে অদ্ভুত এই বেইমান অধিকারীর মানে ভাবা যায় বেইমান অধিকারী আমরা যাকে বেইমান অধিকারী বলি এই শুভেন্দু অধিকারী বেইমান অধিকারী দেবাংশুকে ঝাঁটাংশু বলে সংবোধন করছেন কি ভাব বাচ্চা তিনি মানে এই কথাগুলো বলছেন যার নামটা নিয়ে আর সাহস করতে পারছেন না সেই দেবাংশু কথাতে মানে কত কিছু তাকে বলে ফেলেছে এই একটা বাচ্চা ছেলে ছোট্ট হাঁটুর বয়সী একটা বাচ্চা ছেলেকে আর দেবাংশ নাকি মল্লিকা সেনগুপ্তের কবিতা আমার দুর্গা চুরি করেছে তার স্লোগান নিয়েছে স্লোগান বানিয়েছে প্রথমত বলি এই যে আমার দুর্গা কথাটা বলছেন অ্যাকচুয়ালি এই কবিতাটা আমার দুর্গা নয় মল্লিকা সেনগুপ্তের কবিতাটার নামটা আগে জানুন আপনার যে রিসার্চ করছে না যারা যে লোকেরা আপনার হয়ে রিসার্চ করে আপনাকে খবরগুলো দিচ্ছে এবং আপনি যাদেরকে মানে বলছেন যে এইসব খবরগুলো যারা আপনাদেরকে দিচ্ছে তাদেরকে বলি ফার্স্ট অফ অল মল্লিকা সেনগুপ্ত কিন্তু লেখাটার নাম হচ্ছে তার লেখার নাম হচ্ছে কন্যা শ্লোক কন্যা শ্লোক শ্রী মায়ের দুর্গার নাম নেওয়া হয়েছে ঠিকই কিন্তু এই অ্যাকচুয়াল কবিতাটার নাম হচ্ছে কন্যা শ্লোক এখন এই কবিতাটায় নিয়ে নাকি দেবাংশু তার চুরি করেছে কিন্তু একটা কথা বলা ভালো ভীষণ ইম্পর্টেন্ট যখন এই এই শ্লোক নিয়ে দেবাংশুর আমাদের যে তৃণমূলের ভার্সনটা তৈরি করে এই তৃণমূলের ভার্সনটা তৈরি করার সময় কিন্তু ও বলে দিয়েছিল যে ও কিন্তু দেবাংশু কিন্তু আমাদের এই মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যাশ্লোক কবিতাটা থেকে সে মানে অনুপ্রাণিত উদ্বুদ্ধ সেই কারণে এই কবিতাটা থেকে সে এই এই মানে তৃণমূলের ভার্সনটা তৈরি করতে পেরেছে এখন যদি বলি তাহলে এই কথাতেই আপনি যে ঝাঁটাংশু বললেন জোর বললেন চুরি করেছে স্লোগান চুরি করেছে বললেন সেই কথাতেই যদি বলি তাহলে কবিতাটা একটু প্রথম দিকে শোনাই বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে নমস্তুতে পণ্য ব্রতে পত্নব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে এখানে যে সাধারণী কথাটা লেখা হয়েছে না এই মল্লিকা সেনগুপ্তের কবিতায় সাধারণী নমস্তুতে এই সাধারণী কবিতাটার যে সাধারণী এই সাধারণ কিন্তু একমাত্র খাটে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মমতাময়ী মায়ের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে নয় আপনাদের মুখেই লাইনটা সাজেই না আপনাদের ক্ষেত্রে আপনাদের মুখে এটা সাজেই না কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী মায়ের জন্য এই লাইনটাই খাটে এই সাধারণী নমস্তুতে দিদি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সবকিছু খেয়াল রাখছেন আর আপনারা যারা এই ধরনের কথাগুলো বলছেন আপনাদের জ্ঞান বুদ্ধি সব লোক পেয়েছে প্রথমত আপনারা প্রত্যেকে যারা যারা এই ধরনের কথা বলেন সেই সব লোক মানুষগুলো নিজেরা বেইমান চোর মানে কি বলবো যা নয় তাই যা খুশি তাই করে যাচ্ছেন সেদিন দেবাংশু কবিতাটা তৃণমূল উদ্বুদ্ধ ছিল সে অনুপ্রাণিত ছিল এই কবিতাটা থেকে তাই সে তৃণমূলের ভার্সানটা তৈরি করতে পেরেছে আজকের একটা ছেলে যে ফেসবুক থেকে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছেছে সে মিডিয়াটাকে হিসেবে ইউজ করেছে ফেসবুক কে ফেসবুক পেজকে কিংবা ফেসবুক আমাদেরকে ফেসবুকে যারা আমরা সবাই আছি আমাদেরকে আপনারা বলুন যে এই ছেলেটা সিঁড়ি পেয়েছে কি শুভেন্দু অধিকারীর মতন শুভেন্দু অধিকারীকে তো সিঁড়ি তৈরি করে দিয়েছিল শিশির অধিকারী শিশির অধিকারী তৈরি করে দিয়ে তাকে একটা জায়গা দিয়েছিল এবং সিঁড়িতে তাকে লিফটে স্যাট করে তুলে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা রাস্তায় সে চলে চলছিল আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পায়ের তলা থেকে রাস্তাটা সরিয়ে নিয়েছে তাকে তো কোনো টিভিতেও দেখায় না কোনো জায়গায় দেখায় না তাকে পুরো হারিয়ে গেছে আজকের আপনারাই বলুন আজকের এই দেবাংশুর জন্য যদি আমরা কথা না বলি আমাদের বাংলা যদি না গর্জায় যায় আমরা যদি না বলি আমাদের ফেসবুক থেকে যদি আমরা ফেসবুকের তরফ থেকে ফ্যামের তরফ থেকে আমরা প্রবলভাবে আমরা সোশ্যাল মিডিয়া ফ্যামের তরফ থেকে হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়া তরফ থেকে আমরা এটাকে প্রতিবাদ জানাচ্ছি আপনি আপনার কথা তুলে নিন না হলে উঠবে বাংলা কারণ এই ছেলেটা খুব সাধারণ ঘর থেকে খুব সাধারণ ভাবে উঠে উঠেছে আপনারা যারা ভাবছেন যে একটা ছেলে হুট করে উঠে এসেছে না এটা তার অনেক বছরের খাটনির ফসল সে অনেক কষ্ট করেছে অনেক দিন ধরে সে নিজেকে তৈরি করেছে আজকে সে তৈরি হয়ে তারপরে সে আজকের এই জায়গায় পৌঁছেছে আজকে যে জায়গায় সে পৌঁছে আছে পৌঁছে গেছে সে জায়গা থেকে আপনি কিংবা আমি তাকে হাতের কাছে পেয়েছি একটা টাইম সে আমাদের সঙ্গে ছিল এখনো আছে এবং সবাই তাকে আমরা ভালোবাসি তাহলে আপনারা কি করে মানে আপনারা যারা বেইমান অধিকারী বেইমান অধিকারী আপনারা কিভাবে এই ছেলেটিকে হেনস্থা করতে পারেন এইসব কথা বলতে পারেন কি করে আর যদি মনুষ্যত্ব সত্যিই আপনাদের থেকে থাকে আপনি যে কথাগুলো বলেছেন দয়া করে সেই কথাগুলো ফিরিয়ে নিন ইয়েস আপনি যে কথাগুলো বলেছেন প্লিজ দয়া করে এই কথাগুলো ফিরিয়ে নিন কারণ এই কথাগুলো যদি না ফেরান তাহলে আমরা যারা সত্যিকারের লড়াই করছি ফেসবুকে তারা আবারও গর্জে উঠবো বারবার গজরে উঠব কারণ আপনি উল্টোপাল্টা কথা বলতে পারেন না এইভাবে কারণ দেবাংশুকে আমরা যতদূর চিনি ও খুব গরিব ঘর থেকে উঠেছে এবং খুব সাধারণ ঘরের একটা ছেলে ঠিক যেমন আমাদের দিদি সাধারণ ঘরের মেয়ে এবং দিদির যে ভবে লড়াই করে উঠেছে আমাদের দেবাংশুও কিন্তু অনেক কষ্ট করে সাধারণ ঘর থেকে লড়াই করে উঠেছে কোনো সিঁড়ি কিংবা কোন লিফট পাইনি আপনারা যেমনি লিফটে উঠে সেট করে উপরে উঠে গেছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা পদ নিয়ে বসেছিলেন সেই পঁয়ত্রিশটা পদের কিন্তু একটা মানে সে জায়গা নেই খুব কষ্ট করে উঠেছে আর সব থেকে বড় কথা আমরা ফ্যামের তরফ থেকে প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদ প্রবল হবে আরো যদি আপনি এই কথাগুলো না ফিরিয়ে নেন এবারে আসি আর একটা জায়গায় আমাদের দিদি কিন্তু সেই দুর্গাই আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গ এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আপনাদেরকে আবারও বলছি আপনারা দয়া করে দয়া করে উল্টো কথাগুলো বলবেন না কারণ উল্টোপাল্টা কথাগুলো শুধু আপনি কাকে বলছেন সেটা ভেবে দেখুন কারণ যে ছেলেটাকে আপনারা ঝাঁটাংশু বলেছেন সেই ছেলেটা কিন্তু আমাদেরই সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন এবং আমরা গর যাবো বারবার আর আপনার মমতা বন্দ্যোপাধ্যায় কে সত্যিকারের আপনাদের মানে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যা খুশি তাই বলে যাচ্ছেন কিন্তু এটা বলে রাখি সে কিন্তু আদতে বাংলার বাংলা শুধু একটা দলের মা নয় আমাদের প্রত্যেকের মা মুখ্যমন্ত্রী বাংলার মা মা দাঁড়িয়ে আছে আর আপনাদের বড় কথা আপনাদের সারা দেশের পঁচিশটা মিনিস্টার পঁচিশটা মন্ত্রী ইডি সিবিআই জগাই মাধাই সিপিএম কংগ্রেস সবাইকে নিয়ে আপনারা একদম অসুরের রোল প্লে করছেন আর আমাদের দিদি একা হাতে আপনাদের দমন করছে এটাই হচ্ছে সত্যি চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কারণ আপনাদের এত 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 কেন্দ্রীয় শক্তি কিছু রয়েছে কিন্তু তাও আপনারা আমাদেরকে ভয় পাওয়াতে পাচ্ছেন না কারণ আমাদের শক্তি দিদি হ্যাঁ আর সব থেকে বড় কথা আপনারা আজকে যে ধরনের কথাগুলো বলেছেন সেই ধরনের কথাগুলো দেবাংশ অন্তত ডিজার্ভ করে না আর এই কথাতেই বলি আমাদের মা দুর্গা কিন্তু একা হাতে অসুর বধ করবেই করবে আর আপনারা যারা অসুররা অসুরের মতন কাজ করে চলেছেন আপনাদের কিন্তু দমন হবেই হবে আপনাদের একটা কথা বলি দেবাংশুর মতন একটা ভালো ছেলে বাচ্চা ছেলে তার কথায় কোনো মানে সে কথা বলে আপনাদের গায়ে ছুঁচ ফোটে আমরাও বলি দেবাংশু বলে দেবাংশু বললে আপনাদের গায়ে ছুচ ফোটে সেই জন্যই কি ঝাঁটাংশু সেই কারণে কি ঝাঁটাংশু তাহলে একটা কথা বলি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই বলি আপনারা তো মানে কি বলবো বেইমান চোর মানে কিছু বাদ নেই চোর গুন্ডা তোলাবাজ নারদাচোর সবকিছু আছে আর ওই বর্গী হচ্ছে বৈরাগত হ্যাঁ হ্যাঁ জয়সা চোর জয়সা চোর আর আপনাদের নেপোটিজম বলেন না নেপোটিজম হচ্ছে আপনাদের পরিবর্তন পরিবারতন্ত্র তো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা পদ নিয়ে বসেছিল না পঁয়ত্রিশটা পদ কত কিছু নিয়ে বসেছিল পরিবার থেকে শুভেন্দু অধিকারীকে তুলে নিয়ে একদম মঞ্চে দিয়েছিল ওপরে তুলে সিঁড়ি দিয়ে নয় একেবারে লিফটে করে করে স্যাট তুলে দিয়েছিল পঁয়ত্রিশটা পদ নিয়ে বসেছিল সেই ঠিক আছে আর একটা ছেলে কষ্ট করে যখন ওপরে উঠেছে সেই পঁয়ত্রিশটা পদের অধিকারী যে ছিল সেই লোকটাই কিনা বলছে ঝাটাংশু আরে বেঈমান অধিকারী নিজের দিকে তাকা তোর দিকেই তো দশটা আঙুল উঠছে আগে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আঙুল উঠছে শুধু দশটা আঙুল না পঁয়ত্রিশটা আঙুল উঠছে এবারে সেটা কি করবি তাকা এবারে আর আপনাদের একটা কথা বলি এই যে কিছুদিন আগে বললেন যে আমাদের স্লোগান চুরি করেছে বেইমান অধিকারী বলছিল যে আমাদের স্লোগান নাকি চুরি করেছে কি হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে একটা আপনাদের কথা বলি এটা না বললেই নয় আজকের এই এই পরিস্থিতি দাঁড়িয়ে যখন দেবাংশুকে চোর বলা হচ্ছে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে এখন এই কথাটা না বললে পরে মানে কি বলবো নিজেদের কাছে নিজেরা কিরকম অপমানিত বোধ লাগে যে এই যে হরে কৃষ্ণ হরে হরে দে আমাদের তৃণমূল ঘরে ঘরে এই স্লোগানটা কিন্তু প্রথম ফেসবুকে ফ্যামের পেজেই এসছিল এবং ফ্যামের পেজ থেকে এই স্লোগানটাকে চুরি চুরি করে সুবেদু অধিকারী বলে তার প্রমাণও আমাদের কাছে আছে দরকার পড়লে আমরা আমাদের এসএসটা মানে স্ক্রিনশটটা আমরা শেয়ার করে দেব পেজে এবং আমি ডেটটাও বলে দিই আমাদের পেজে পোস্ট হয়েছিল এই মে মাসের পাঁচ তারিখে দু হাজার আঠেরো এই যে হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে এই পোস্টটা আর আপনারা যে বলেছিলেন আপনারা বলেছিলেন দু সালে তাহলে কোনটা আগে হলো অঙ্কটা তো নিশ্চয়ই ভালো এত টাকা যেখানে গুনতে পারেন সেখানে আপনাদের নিশ্চয়ই অঙ্কটাতে খারাপ হবে না অঙ্কটাতে আপনারা যথেষ্ট ভালো তা কোনটা কে কারা লিখেছিল আগে আমরা না আপনারা তাহলে চোরটা কে হলো আপনারা তো অবশ্যই হ্যাঁ আপনারাই চোর কারণ আমাদের পেজ থেকে চুরি করেই আপনারা কিন্তু কথাটা বলেছিলেন তাই তো তাহলে বোঝা গেল যে বিজেপি স্লোগান চোর তাহলে আমরা বলতেই পারি হ্যাঁ হ্যাঁ বিজেপি আপনারা আপনারা স্লোগান চোর কারণ আমাদের পেজে স্লোগানটা পোস্ট হওয়ার পরে এত বছর পরে আপনারা দু হাজার একুশে আবার নতুন করে এই স্লোগানটাকে হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরেকে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে করে তুলেছিলেন আর সেটাতে আপনারাই চুরি করেছিলেন কারণ শুধু তিনটে ওয়ার্ড বদলালে কিছু হয় না ঠিক আছে এটা আপনাদেরকে বলে দিই কারণ চোরটা আপনারা আর আমাদের সব থেকে বড় লজ্জার বিষয় হচ্ছে আপনি আমাদের দলে ছিলেন এটা ভেবেই আমাদের কাছে লজ্জা লাগে আপনাদের মতন মানে মানে নোংরা স্বার্থান্বেষী মানুষ আমাদের দলে ছিল এটাই আমাদের ভেবে লজ্জা লাগে তৃণমূলের স্লোগান চোর আপনারা আপনারা তৃণমূলের থেকে স্লোগান চুরি করে আপনারা আপনাদের দলে চালাচ্ছেন তৃণমূলের থেকে ভাগিয়ে নিয়ে এগিয়ে নেতা ভাগিয়ে নিয়ে এগিয়ে ভয় দেখিয়ে চুরি মানে ইডি ইবি মানে সবকিছুর ভয়ে দেখিয়ে সিবিআই এর ভয়ে দেখিয়ে আপনারা নিজেদের দল চালাচ্ছেন তাতে কোনো লাভ হবে না কিন্তু একটা কথা ঠিক যে এই কদিন আগে পর্যন্ত আপনার গুরুত্ব ছিল শুভেন্দু অধিকারী এখন কিন্তু আপনার গুরুত্ব আর নেই কারণ আপনাকে কদিন আগে পর্যন্ত টিভিতে দেখানো হচ্ছিল এখন আর আপনাকে টিভিতেও দেখানো হয় না কারণ আপনার রাজনীতির কেরিয়ার একেবারে শেষ ইয়েস রাজনীতির কেরিয়ার একেবারে শেষ হয়ে গেছে এটা আপনি মেনে নিন এবং মেনে নিতে শিখুন কারণ আপনার এই কেরিয়ারটা বরবাদ করেছেন আপনি নিজে বিজেপিতে যোগদান করে আর ওই দিলু ঘোষের পায়ের তলায় বসেছিলেন যেরকম এরপরেও আপনি সেই দিলু ঘোষের পায়ের তলায় বসে থাকবেন আপনি আমাদের দলে এলেও নেওয়া হবে না কারণ আপনার ওই সাদা পাঞ্জাবির ঘর আর আপনার ওই পঁয়ত্রিশটা পদ আর ওই কুড়ি হাজার টাকার পান্তা ভাত আপনি আর আমাদের কাছ থেকে ওই সম্মান পাবেন না কারণ আপনার ওই চুরির টাকায় কেনা আপনার কাছেই রেখে দিন মশাই দরকার কারণ আপনার আরচোর আমাদের দলের দরকার নেই সোজা কথা আমাদের কাছে আর আপনাদের কাছে একটা সত্যি কথা বলি এই যে কদিন আগে আবারও বলছিলেন আর একটা জিনিসে আসি ভুলে গেছিলাম যে আপনার আপনি আবার বলছিলেন যে খেলা হবে এটা নাকি বাংলাদেশের স্লোগান তা বলি আপনারা তো না রবীন্দ্রনাথকে চেনেন না বিবেকানন্দকে চেনেন ঠিক করে কারণ রবীন্দ্রনাথকে সঙ্গে জুড়ে দিয়ে বিবেকানন্দ ঠাকুরও বানিয়ে দেন কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বদলে দেন কখনো জন্মদিন বদলে দেন মানে যা ইচ্ছা তাই করে যাচ্ছেন আপনাদের মানে আপনারা বাংলার বাঙালির সম্মান একেবারে ধুলিস্বাদ করে দিতে উঠে পড়ে লেগেছেন মানে বাংলায় বাঙালিকে মারার জন্য একেবারে সব দিক দিয়ে রেডি করে আসার চিন্তা ভাবনা করেছেন কারণ আপনাদের সারা ভারতবর্ষের কেন্দ্রের ক্ষমতা থাকলে কি হবে বাঙালিদের কিন্তু আপনারা টলাতে পারবেন না কারণ বাঙালি জাতি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং রাজনৈতিক সচেতন জাতি আপনাদের মতন জানোয়ারদের কিভাবে চেল করতে হয় আমরা বাঙালিরা জানি কারণ আমরা ইংরেজদের মতন লোকদের যদি করে থেকে পারি থাকতে আমরা আপনাদের মতন ঘর শত্রু বিভীষণদের কিন্তু ভালো করেই করতে পারবো কারণ কারণ আপনাদের নাপসটা না আমাদের হাতে আপনারা বেইমান অধিকারী বেইমান 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 হ্যাঁ আপনারা বলছিলেন না বাংলাদেশে খেলা হবে কবিতাটা আপনাকে একটা কথা বলি বাংলাদেশে খেলা হবে কবিতাটা কিন্তু নয় এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা আমি আপনাদেরকে পড়েও শোনাতে পারি কারণ এই মুহূর্তে কবিতাটা আমার কাছে একটুকুনি অংশ রয়েছে মোদের যেমন খেলা তেমনি যে কাজ যে জানিস নে কি ভাই তাই কাজে কভু আমরা না ডড়াই খেলা মোদের লড়াই করা খেলা মোদের বাঁচা মরা খেলা ছাড়া কিছুই কোথাও নাই ঠিক আছে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতার অংশ পড়ে শোনালাম আপনাদের আর আর খেলা হবে কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই ভুলে যাবেন না আপনাদেরকে মানে আপনাদের এত বেশি আপনাদের মানে কি বলবো লোভ লোভে তো এত টাকায় বিক্রি হয়েছেন ভালো কথা এত টাকায় বিক্রি হয়ে আপনারা এত এত কাজ করে ফেলেছেন তা বলি মন্ত্রী মানে প্রধানমন্ত্রী তো যত মানে যতবার বাংলায় আসেন এসে ছড়ান বমি করেন সোজা কথা আসেন বাংলায় ছড়ান বমি করেন এক্স্যাক্টলি কথাটা ঠিকই শুনছেন যতবার আসে ততবার বাঙালিদের নিয়ে অপমান করে যান বাংলাকে অপমান করে যান কারণ ওনার মুখের ভাষাটাই এমন এমন বের করেন যেটা আমি মুখের ভাষাতে বলতে চাই না এর আগে লাইভ করেছি এখন আর আমার মুখের ভাষা ওই ভাষা আর বলতে ইচ্ছা করে না কারণ উনি যতবার আসেন ততবার বমি করেন আর খেলা হবে স্লোগানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা আপনাদেরকে আবারও বলি এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও তারা ছাড়ছে না মানে বাংলার মানে ওদের তো কোনো জ্ঞানগম্যই নেই যে খেলা হবে লেখাটা কার বা কিছু জাস্ট আপনার মানে একটা কথা বলি একটু রিসার্চ করুন আপনাদের যারা আর কি রিসার্চের আছে তাদেরকে বলছি এই রিসার্চ করার ব্যাপারটা না একটু ভালো করে করুন যে কে কোনটা লিখেছে কি করেছে কি বৃত্তান্ত সেগুলো রিসার্চ করে তারপরেই নেতাগুলো মুখে বসান কারণ আপনারা তো টেলিফোনটার ছাড়া কিছু বলতে পারেন না আমাদের টেলিফোনটার দরকার হয় না যদিও আমরা কিছু কিছু লিখে নিয়ে নিই কোনো অসুবিধা হয় না আমাদের কারণ কিছু কিছু ঠিক জিনিস নিজের হাতে লিখে নিয়ে বসা ভালো আর আমি দেখেও পড়তে পারি সেটাতে আমার কোনো লজ্জা নেই যে আমি যে জিনিসটা জানি না সেটাকে আমি দেখে পড়তে পারি কোনো অসুবিধা নেই কিন্তু টেলিক্রমটার দিয়ে মানুষকে বোকা বানানোর কোনো মানে হয় না প্রধানমন্ত্রী তো হরদম সেটাই করেন কারণ উনি তো টেলিক্রমটার ছাড়া এক পাও নড়তে পারেন না আর সব থেকে বড় কথা রবীন্দ্রনাথ ঠাকুরের এই খেলা হবে কবিতা থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়ে দেবাংশু কিন্তু এই খেলা হবে কথাটা তুলেছে তাতে ক্ষতি কি কার কি ক্ষতি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি আমরা স্মরণ করতে পারি না আমরা বাঙালিরা কি তার এই খেলা হবে কথাটা বলতে পারি না হ্যাঁ আমরা বলতেই পারি আপনারা যদি ভগবান শ্রী রামচন্দ্রের নামকে বদনাম করতে পারেন তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানুষ আমরা গান শুনি কবিতা পড়ি আমাদের আবার আপনাদের তো সেজন্য আমরা কোনো জবাব দিয়ে করবো না আর সব থেকে কথা বড় কথা আপনারা একটু রিসার্চ করতে শিখুন আর এই যে বলেন না রবীন্দ্রনাথ আর সব থেকে বড় কথা দিদি কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রী যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জাতির বাঙালি ভেত বাঙালি বলা ভালো আর রবীন্দ্রনাথ ঠাকুরেরই জাতির লোক তিনি কিন্তু সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেতাজির জাতির মেয়ে আপনাদের মনে রাখা উচিত নেতাজি জাতির মেয়ে আর এই বাঙালি জাতিকে আপনারা পদে পদে বলে যাচ্ছেন আর আপনাদের আর সব থেকে বড় কথা এই নেতাজির কথাতেই আসি আমাদের নেতাজি যেমনি জবাব দিয়েছিলেন ইংরেজদের মুখের ওপরে তেমনি কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো করে জবাবটা দিতে জানেন এবং দেবেনও আর সেটা আমরা বাঙালিরা প্রমাণ করে দেবো ভোট বাক্সে চিন্তা করবেন না বিজেপি আপনারা হতে পারেন কেন্দ্রের কিন্তু আপনাদের অস্তিত্ব এখন ধুলিসাৎ সেই যেমনি হনুমানের ল্যাজে এমন ধরিয়েছিল যখন রাবণের রাজ্য ছাড়খাড় করে দিয়েছিল ঠিক তেমন আমাদের যেমনি আপনি খেপাচ্ছেন আমরা বাঙালিরা কিন্তু আপনাদের কেন্দ্র তুলে ছুঁড়ে ফেলে দেব এটা কিন্তু ঠিক হচ্ছে না আর আপনাদের সব থেকে বড় কথা আপনারা কুৎসা করছেন করুন কুৎসা করা ভালো জিনিস কিন্তু মানুষের কুৎসায় কুৎসা করছেন মিথ্যাচার করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন পদে পদে ভুলভাল ভিডিও ছড়াচ্ছেন ফেসবুক মিডিয়াকে তুলোধনা করে দিচ্ছেন মানে এই ফেসবুকে মানে ভুলভাল ফেক নিউজ দিয়ে ঠিক আছে সব ঠিক আছে আপনার আপনাদের সব উত্তর আমরা দেব আমরা দিচ্ছি আমরা দিতে থাকবো কিন্তু আদপে জানবেন আপনাদের কিন্তু শেষ মুহূর্ত চলে এসছে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে পাপের ঘোড়া যেদিন পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সেদিন আপনাদের উচ্ছেদ অবশ্যম্ভবই কারণ আমাদের মা দুর্গা কিন্তু দাঁড়িয়ে আছে একা হাতে লড়ে যাচ্ছে আপনাদের এত অসুর কুলের সঙ্গে সেই কথাতেই বলি কবিতাটা একটুখানি পড়ি কন্যাশ্লোক মল্লিকা সেনগুপ্ত বিশ্বায়নে পণ্যায়নে খণ্ডখণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী রক্ত মাংসের কন্যা আমার 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 দুর্গা 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 গোলগাল মে কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জলে আমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুরে জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউজ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আঁতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে दांगा क्षेत्र कुरुप क्षेत्र माँ तुझे सलमां तुझे सलमां तुझे सलाम, सलाम, सलाम। जय बांगला ममता बंदोपाध्याय जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद नमस्कार